নমরুদ কেন তার রাজ্যের প্রতিজন স্বামী স্ত্রীকে তিন দিন পর্যন্ত মিলন করতে বাধা প্রদান করলেন? কিভাবে কঠোর পাহারা থাকা সত্ত্বেও একজন স্বামী স্ত্রী মিলন করতে সক্ষম হলেন এবং কে ছিলেন এই সাহসী যে কিনা নমরুদের বিরুদ্ধে গিয়ে মিলন করলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম কিভাবে হয়েছিল? প্রিয় দর্শক, সব কিছুর তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে জানব ইনশাআল্লাহ। একদিন নমরুদ ও তার মিত্র সহ দরবারে বসেছিলেন, এমন সময় রাজকীয় প্রধান জ্যোতিষী আসিয়া বাদশাকে অভিবাদন করিল। বাদশা তাহাকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল, কি সংবাদ জ্যোতিষী? সব দিকের খবর মঙ্গলজনক তো? বাদশার প্রশ্নের জবাবে প্রতিদিন যেভাবে জ্যোতিষী সহাস্যবদন হইয়া উঠিত, আজ তাহার চেহারায় তার বিপরীত দৃশ্য ফুটিয়া উঠিল। অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ বদনে সে অস্পষ্ট স্বরে উত্তর করিল, না জাহাপনা, সংবাদ তেমন শুভ নয়। নমরুদ বলিল, ঘটনা কি খুলিয়া বলো। জ্যোতিষী বলিল, কিছুদিন হয় আকাশে একটি নতুন তারকার উদয় হয়েছে, তাহা লক্ষ্য করিয়া আমি বিশেষভাবে গুনিয়া দেখিয়া অবগত হইলাম যে আজ হইতে তিন দিনের মধ্যে আপনার রাজ্যে একটি শিশু তাহার মাতৃগর্ভে স্থান লাভ করিবে। ভবিষ্যতে সেই শিশুটি আপনার সাথে চরম শত্রুতায় অবতীর্ণ হইবে এবং সেই হইবে আপনার পতনের কারণ। জ্যোতিষীর মুখে এই ধরনের দুঃসংবাদ শ্রবণ করিয়া বাদশা নমরুদ একাধারে প্রীতি ও আক্রোশ মিশ্রিত ক্রোধে গর্জিয়া উঠিয়া রাজ্যের কর্মচারীদেরকে লক্ষ্য করিয়া বলল, তোমরা জ্যোতিষের কথা শুনিলে তো? এখনই এই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাজ্যের সব জায়গায় প্রচার করিয়া দাও, আজ হইতে তিন দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রী যেন একত্র বাস না করে এবং যে কোনো অবস্থায় যেন পরস্পর মিলিত না হয়। যদি কেহ এই আদেশ অমান্য করে তবে তাহার একমাত্র শাস্তি হইবে জীবনদণ্ড। নমরুদ শুধু এই ঘোষণা দিয়েই শেষ করিল না, বরং তাহার লাখ লাখ সেনা সামন্ত এই কাজে নিযুক্ত করিল যে তাহার প্রত্যেক পূজার প্রতি প্রকাশ্য ও গোপনে লক্ষ্য রাখিবে। যে কোনো গৃহে স্বামী স্ত্রী একত্র বাস করে কিনা নমরুদের কঠোর ঘোষণা সম্পূর্ণরূপে পালিত হইতে লাগিল। সে রাজ্যে কাহার এমন হিম্মত যে নমরুদের আদেশ অমান্য করে? আল্লাহ তাআলার কুদরত ও মর্জির বিরুদ্ধে কাহারও কিছু করার সাধ্য নাই। যেভাবে যে অবস্থার মধ্যে দিয়াই হোক, আল্লাহর ইচ্ছা বাস্তবে রূপ লাভ করবে। নমরুদের কঠোর নির্দেশ যথাযথভাবেই পালিত হইতেছিল। সারা রাজ্যের কোনো দম্পতি নির্দিষ্ট তিন দিনে মিলন সুখের স্বাদ গ্রহণ করিতে সাহসী হইল না, অথচ আল্লাহ তাআলার যাহা মর্জি ছিল তাহা অবাদেই ঘটিয়া গেল। নমরুদ বাদশার দেহরক্ষীর নাম ছিল আজর। সে প্রতিদিন সারা রাত্রি জাগিয়া নমরুদের শয়নকক্ষে প্রহরীর কাজে নিযুক্ত থাকিত, আর তাহার স্ত্রী স্বগৃহে একাকিনী রাত্রি কাটাইত। যেদিন নমরুদের উল্লেখিত কঠোর ঘোষণা প্রসারিত হইল, সেদিন রাত্রে ঘটনাচক্রে আজরের স্ত্রীর মনে স্বামীর সহিত মিলন বাসনা প্রবল হইয়া উঠিল। সে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত একাকিনী বিছনায় পড়িয়া ছটফট করিয়া কাটাইয়া দিল, কিন্তু আর সহ্য করিতে পারল না। কাম উত্তেজনায় অস্থির হইয়া বিছানা ছাড়িয়া স্বামীর সহিত সাক্ষাৎ করিতে রওনা করিল। আজরের স্ত্রী গৃহে একাকিনী থাকে বলিয়া তাহার গৃহে পাহারা দেওয়া বা তাহার প্রতি নজর রাখার বিষয় কাহারও নিকট প্রয়োজন মনে হইল না।
সুতরাং আজরের স্ত্রী নির্বিঘ্নে গৃহ হইতে বাহির হইয়া গেল। পক্ষান্তরে নমরুদের শয়নকক্ষের দরজায় প্রহরী আজর বসিয়া বসিয়া কাল ক্ষেপণ করিতেছিল। অনুকূল পরিবেশ ও অবস্থার প্রভাবে সেদিন আজরের মনেও কামোত্তেজনায় দেখা দিল। তাহার কেবলই মনে হইতেছিল যে এ সময় একবার যদি তাহার স্ত্রীর সহিত মিলিত হইতে পারিত তবে কতই না সুখ লাভ হইত। কিন্তু মনের বাসনা মনেই গমরিয়া মরিতেছিল, বাসনা সফল করার কোনো উপায় ছিল না। একদিকে আজরের স্ত্রী রাজমহলের সদর দরজায় পশিয়া দেখিতে পাইল যে দরজায় নিয়োজিত প্রহরীদ্বয় আপনা আপন স্থানে বসিয়া নিদ্রায় অবিবিত। অতএব সে সম্পূর্ণ বিনা বাধায় অন্দরে প্রবেশ করিয়া স্বামীর সহিত সাক্ষাৎ করিল। স্বামী আজরও পূর্ব হইতেই কাম জ্বালায় অধীর হইয়া রহিয়াছিল। সুতরাং এ সময় এমন অবস্থায় স্ত্রীকে দেখিয়া সে যেন আকাশের চাঁদ হাতে পাইল। দুইজনের চোখের ভাষ্যয় পরস্পরকে মনের অবস্থা জানাইয়া দিল। কাহারও মুখ ফুটিয়া কিছু বলিতে হইল না। আজর তৎক্ষণাৎ উঠিয়া ঘুমন্ত বাদশাহর পার্শ্ববর্তী কক্ষে স্ত্রীকে লইয়া গিয়া তাহার সহিত মিলিত হইল। অতঃপর উভয়ে মিলন তৃপ্তি লাভ করিয়া স্বামী আজর নমরুতের কক্ষে ফিরিয়া আসিল এবং স্ত্রী তাহার নিজ গৃহে প্রত্যাবর্তন করিল। আজর তাহাকে বলিয়া দিল, সাবধান, কেহ যেন এই ঘটনা কোনো রূপে জানিতে না পারে। স্ত্রী যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করিল। বলা বাহিল্য আজর দম্পতির এই মিলনের ফলেই আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পিতার পিষ্ট দেশ হইতে মাতৃগর্ভে স্থান লাভ করিয়াছিলেন। কেহ কিছু জানিল না, বুঝিল না, টের পাইল না। নমরুদের এত সাবধানতা ও সতর্কতা থাকা সত্ত্বেও সকলের অলক্ষ্যে আল্লাহ নিজের কাজ সমাধা করিলেন। তিন দিন অতিবাহিত হওয়ার পর পূর্বলিখিত জ্যোতিষী রাজদরবারে আগমন করত। নমরুদকে বলিল, জাহাপনা, আপনার এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও আপনার পরম শত্রু সেই শিশুটি মাতৃগর্ভে আগমন লাভ করিয়াছে। এই ভীতিপ্রদ ও বিস্ময়কর সংবাদ শ্রবণ করিয়া বাদশা নমরুদ বিশেষ চিন্তিত হইয়া পড়িল। সে কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বলিল, আচ্ছা, আমি এখনই ইহার যথাযথ প্রতিকার করিতেছি। সে তৎক্ষণাৎ রাজ্যের সব জায়গায় পুনরায় ঘোষণা করিয়া দিল, এখন হইতে এক বৎসরের মধ্যে এ রাজ্যে যতগুলি শিশু জন্মগ্রহণ করিবে তাদের প্রত্যেককেই যেন হত্যা করিয়া ফেলা হয়। এই নির্দেশ অমান্য করিলে তাহার শাস্তি মৃত্যু অবধারিত। বাদশার আদেশে তাহার কর্মচারী, অনুচর, সৈন্য সামন্ত প্রভৃতি সবাই তন্ন তন্ন করিয়া খোঁজ লইয়া এক বৎসরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করিল তাহাদের সকলকেই হত্যা করিল। এভাবে দেশের লক্ষ লক্ষ কোশি শিশু অকালে প্রাণ হারাইল। কৃপাময় আল্লাহর অসীম রহমতের ফলে আজরের স্ত্রী যে অন্তঃসত্ত্বা হয়েছে তাহা কেউ বুঝিতে পারিল না। এমনকি প্রসবের পূর্ব দিন পর্যন্ত এ সংবাদ কেহ জানিতে পারে নাই। তাহার গর্ভের কোনো রূপ লক্ষণেই প্রকাশ পায় নাই। নির্দিষ্ট সময়ে আজরের স্ত্রী বহু সাবধানে নিকটস্থ একটি পর্বত গুহায় গমন করিয়া সন্তান প্রসব করিল। এই কথা সম্পূর্ণ গোপন থাকিল। সন্তানটিকে এই পর্বত গুহায় রাখিয়া দিল। তবে আজরের স্ত্রী প্রত্যেচ্ছ অতি সঙ্গোপনে একবার উক্ত গুহায় যাইয়া সন্তানকে দেখিয়া আসিত। আল্লাহর অফুরন্ত মেহরবানি ওই সন্তানের হাতের একটি আঙ্গুল হইতে দুগ্ম
এবং আর একটি আঙ্গুল হইতে মধু নির্গত হইত। শিশু তাহাই পান করিয়া লোক চক্ষুরা অন্তরালে শিশু তাহাই পান করিয়া লোক চক্ষুর অন্তরালে বর্ধিত হইতে লাগিল। দিনে দিনে এইভাবে 60 বছর অতিবাহিত হইল। কচি শিশু এখন কিশোর বালকে পরিণত হইয়াছে। তাহার পাক শক্তির সাথে কিছু কিছু জ্ঞান বুদ্ধিও জন্মিয়েছে। তথাপি তাহার জননী তাহাকে পাশার ভয়ে পর্বত গুহা হইতে গৃহে আনিতেছে না, বরং নিজে সঙ্গোপনে গুহায় গিয়াই তাহাকে দেখাশোনা করিয়া আসে। প্রিয় দর্শক, আজ এখানেই সমাপ্ত। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওটিতে পাবেন। পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইসলামের আলো বন্ধু বান্ধবীর সাথে ছড়িয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।